আমি রেডি হয়ে গেছি। এক্ষুনি বেরিয়ে যেতে হবে, রিসেপশনিস্ট হতে পারে। ঠিক আছে, তুমি রেডি তো? দেখো, এটা রিসেপশনিস্ট ডিউটি চেঞ্জ হবে। একটা রিসেপশনিস্ট চেঞ্জ করতে গেছে, কোনো মুহূর্তে আসতে পারে। ঠিক আছে, তোমাকে কেউ যদি কিছু জিজ্ঞেস করে স্মার্টলি রিপ্লাই দেবে, কি ওষুধ নিতে গেছে, কি রিপোর্ট নিতে গেছে পেশেন্টের। ঠিক আছে, ওকে, কাম 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 কাম, ধরা পড়ে যাবো না তো? কি, আমি যা দেখে এসেছি কিছু ধরা পড়ার নেই, আর তুমি যে ধরা পড়বে আমি তো ধরা পড়ে যাব। আপনি তো ডাক্তারের পোশাকেই আছেন, আর আমিও তো একটা পোশাক পরে আছি। আমরা ধরা পড়ব না, কিন্তু যদি ধরা পড়ে যাই আপনার কি হবে আমি জানি না, কিন্তু আমি এখান থেকে আর ফেরত যেতে পারবো না। তুমি ইহাঁ সে নেই নিকলোগে তো তুমারা জিতনা নুকসান নেই হ্যাঁ উসে বহুত জ্যাদা নুকসান হাম লোগ কা হোগা। হামনে তুমারে লিয়ে বহুত পয়সা খরচ কিয়া হ্যায়, অভি জ্যাদা বাত নেই করকে চলো ইহাঁ সে। ঠিক আছে, আপনি আগে চলো। এসো, আমার সঙ্গে এসো। এটা ধরো, এটা ধরো, কেউ জিজ্ঞেস করলে বলবে এটা প্রেসক্রিপশন। হ্যাঁ, এটা তো প্রেসক্রিপশনই। আরে বাবা, হামকো ভি তো সব ব্যবস্থা করনা পড়া হ্যায় না, এসে থোড়ি হুয়া হ্যায় এ পুরোনো প্রেসক্রিপশন। আর বেশি টাইম ওয়েস্ট করো না, চলো। হ্যাঁ, এক বাত ইয়াদ রাখনা, তোমারে চলনে ফিরনে হাও ভাও সে অ্যাটিটিউড সে লাগনা চাহিয়ে, তুমি ইহাঁ পে বহুত দিনো সে কাম করতে হো। ঠিক হ্যায়, কহিঁ কোই গড়বড় মত করনা, স্মার্টলি জবাব দেনা। ঠিক হ্যায়, চলো। এক সেকেন্ড। আবার কি, এই টাকাটা কি দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে। রিসিপ্টটা কোথায় আছে? তুমি কি আমাকে অবিশ্বাস করছো নাকি? আপনাকে বিশ্বাস করার কি কোনো কারণ ঘটেছে? কি আশ্চর্য, টাকা দিয়েছি। আমাকে বিলটা দেখাতে হবে, কত টাকা হয়েছে আর আপনি কত টাকা দিয়েছেন। এবার ঠিক আছে, তুম কাম করকে পয়সা চুকা হি দোগি তো মে বিল কিউ নি দুঙ্গা। আপনারা কোন দিক থেকে কত টাকা নিজেদের আয়ত্তে রাখেন সেটা কি আমার পক্ষে জানা সম্ভব? আপনাদের তো কত খাতেই কত টাকা লেগে যায়, আমাদের মতো মেয়েদেরকে কিনে আনতে আপনাদের কত টাকাই না দিতে হয়। আর এই টাকাটা সোজা পথে রোজগার হয় না, এটা আমি খুব ভালো করে জানি। অতএব আপনাদেরকে ঘুর পথে যেতেই হয়, আর এটাই খুব স্বাভাবিক। আর এখানে যখন একটা লোক বসেই আছে আমার চিকিৎসার খরচ দেবেন বলে, তখন তো আপনাদের আরো সুবিধে। ভিডিও মানে কিছু নেই কি, দেখা তো প্রমাণ দিয়ে দিয়া তুমি। আসলে আপনি বুঝতে পেরেছেন যে আমার সাথে এসব করে কোনো লাভ নেই, কারণ আমি বাঁচার জন্য মুখিয়ে নেই, আমি মরতেও ভয় পাই না, আমি শেষ পর্যন্ত আপনাদের সাথে লড়াই করতে পারি। না না, ঝগড়ে কি কোনো বাতই নেই, ঝগড়ে কি বাত কাহাঁ সে আ রহি। দিদি জিনে তুমি পছন্দ কিয়া হ্যাঁ, তুমি তৈরি কর রই হ্যাঁ। এখন সময় নষ্ট করবে না, চলো। তুমি কিন্তু শুধু শুধু রাগ করছো আমার উপরে। আমি আপনার উপরে রাগ করতে যাব কেন? আপনার সাথে কি আমার রাগ অভিমানের সম্পর্ক নাকি? আপনি আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছেন, আমি আপনার সাথে যাব, ব্যাস এইটুকুই। আপনি বলুন আপনার কাজটা করুন। তুমি সবসময় বলছো তোমাকে আমরা কিনেছি, টাকা দিয়ে কিনেছি, টাকা দিয়ে কিনেছি। আরে তোমাকে বিক্রি করেছে কে, এটা তো বলবে। যদি বিক্রি করতে না চাইতো আমরা কি তোমাকে কিনতে পারতাম? আশ্চর্য, হামলোক জোর জবরদস্তি তোমারে ঘর মে যাকে তো তুমি লাই নেই হ্যাঁ, হিসাব সে তুমি বেচা গিয়া হ্যাঁ, হমনে খরিদা হ্যাঁ, ইসমে হমারি গলতি কাহাঁ হ্যায়। আপনাদের কোনো দোষ নেই, আপনাদের মতো মানুষদের কি দোষ হতে পারে? নিন নিন, চলুন, এখন আর কথা বাড়িয়ে না, সময় নষ্ট করে লাভ নেই, যে কোনো সময় যে কোনো নার্সিং স্টাফ চলে আসতে পারেন, চলুন। দেখুন, আপনি যা সাজিয়েছেন যে কেউ এসে দেখলেই বুঝতে পেরে যাবে এখানে বালিশ রাখা আছে, কোনো মানুষ নেই, সময় নষ্ট না করে চলুন আমার সাথে।
কি নাম বললেন স্যার? জাহ্নবী চ্যাটার্জি। একটু দাঁড়ান, আমি বিলটা দেখছি। আমাকে তো বলা হলো 35,000 বা তার উপর নিচে কিছু একটা। বাই দ্য ওয়ে, আপনারা কার্ড অ্যাকসেপ্ট করেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে কার্ড অ্যাকসেপ্ট করা হয়। ওকে, এক্স্যাক্টলি কত হলো? কিন্তু জাহ্নবী চ্যাটার্জির পেমেন্ট তো অল ক্লিয়ার। মানে আমি তো কোনো টাকা দিইনি, আমি জাস্ট একটা নরমাল অ্যাডভান্স দিয়েছিলাম। এই দেখুন বিল, সমস্তটা ক্লিয়ার আছে, একটু চেক করুন। কে পেমেন্ট করেছে? তা তো বলতে পারবো না, বাড়ির লোক কি কেউ করে থাকবেন? হতেই পারে না, আমি তোর বাড়ির লোক, আমি ওকে ভর্তি করেছি। কিন্তু আমরা কি করে বলবো বলুন, কেউ তো একজন পেমেন্ট করে গেছেন। ফাইনাল বিল হয়ে গেছে? হ্যাঁ স্যার। ফাইনাল বিল হলো কি করে? উনি তো এখন এখানে আছেন, উনি এখানে থাকাকালীন ফাইনাল বিল হলো কি করে? না না, উনি বলেছিলেন কাল সকালে যেহেতু ছুটি দিয়ে দেবেন, আজ রাতেই বিলটা পেমেন্ট করে রাখতে, আর ডিসচার্জ সার্টিফিকেটও রেডি করে রাখতে বলেছিলেন, আর সকালবেলা যদি টুকটাক কিছু খরচ হয় সেটা অ্যাড করে দেবেন বলেছেন। সকালবেলা কোনো খরচ হয়নি, এক্সট্রা কিছু লাগেনি, আর মেডিসিনের কোনো রিকোয়ারমেন্টও ছিল না। সব তো দিয়ে দেওয়া হয়েছে, তাই আমরা বিলটা নিয়ে নিয়েছি সকালে ছেড়ে দেবো বলে। আপনাদেরকে তো আমি বলে গিয়েছিলাম বিলটা আমি পেমেন্ট করবো, সো এত তাড়াহুড়োর কি দরকার ছিল? আপনি এইভাবে কথা বলছেন কেন? পেশেন্ট পার্টির কেই বা বিল দিয়ে যাবে সেটা আমরা কি করে জানবো? পেশেন্টকে ছাড়লেন না, ওমনি বিলটা পেমেন্ট নিয়ে নিলেন। আই মিন, আপনারা সবসময় বিলটাকে কেন প্রায়োরিটাইজ করেন? একটা রাত পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না? কি আশ্চর্য, আমাদের দোষ দিচ্ছেন কেন? যিনি এসেছিলেন তিনিই তো বললেন যে আমাদের বিলটা পেমেন্ট করে দিতে চান। আমরা কি তখন বলতাম যে আমরা পেমেন্টটা নেব না? তখন তো আরেকটা ইস্যু হতো। আশ্চর্য, আপনি কথাটা ঠিক বলছেন না। ফাইন, আমি জানি আমি কি বলছি। পেশেন্টকে এখন ছাড়ার সময় হয়েছে তো, আমি এখন কেবিনে যাচ্ছি, আপনি লোক পাঠান, আর যা যা ফর্মালিটিস করতে আপনি করুন, আমি এক্ষুনি নিয়ে যাবো পেশেন্টকে। ওকে স্যার। মালকা, মালকা বেটি, আচ্ছা আচ্ছা তুই আ গই, সব ঠিকঠাক হ্যাঁ? বুখার তো নেই হ্যাঁ? সুন, এক বাবুজি সে বাত হুই হ্যাঁ, ইসি শহর মে উনকা এক খুদ কা মকান হ্যায়, হ্যাঁ উনি তো ঘুরে ঘুরে থাকেন, তো এক মহিনে কে লিয়ে আমাদের সঙ্গ চান উনি, হ্যাঁ নাচা গানা সব দেখতে চান, আর তোমার মতো একটা মেয়েকে চান। আমার মতো একটা মেয়ে এখানে আছে উনি কি করে জানলেন? মানে আমাকে কি দেখেছেন? আরে নাই নাই, ব্যাট ব্যাট ব্যাট, আরে না রে, খুদকু নেই দেখা, তবে ওই যে মোহরলাল জি ওকে অনেকগুলো তসবির দিয়েছিলেন না সবকা, তার মধ্যে থেকে তোর তসবির দেখে সে তো পাগল ফিদা, ওই মোহরলালই যোগাযোগ। আগের বারও তো মোহরলালের বন্ধু সেজে একজন বাড়িতে নিমন্ত্রণ করেছিল, এইবারও সেরকম কিছু নয় তো? এই দেখো, মোহরলালের কোন বন্ধু আমাদের দাওয়াত দিয়েছিল তো আমি কি করব, কি করে জানবো? দাওয়াত পেয়েছি, হাম গয়ে, বাস। রুপিয়া ভি তো দিয়ে না, আমার তো নুকসান কিছু হয়নি না? আর তোমার ব্যক্তিগত সম্পর্কের জন্য তোমার যদি কোনো নুকসান হয়ে থাকে তো হাম কিয়া করে? এই লাইনে যখন এসেছো বেটি, ব্যক্তিগত সম্পর্ক সব কিছু ভুল জানা চাইয়ে। আপনার কেন মনে হচ্ছে যে আমি সব কিছু মনে রেখেছি? শোনো, এ দোনো আঁখে বহুত পুরানে আঁখে হ্যাঁ, এ চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। আর ঋষি সেনকে তুমি যদি দেখো তো তুমি চিনতে পারবে না? হ্যাঁ, আর ওর কি এখানে আলাদা কোনো বাড়ি আছে নাকি যেখানে একটা মেয়ে মানুষকে উনি রাখে? সেটা তুমি জানবে তো নাকি? না, নেই। ফির বেওকুফ লড়কি, শুনো, আমরা তিন চার জন এখানে থেকে যাব, হ্যাঁ তুমি আমি দুজন, একটু লোক বল দরকার হবে না? আর এক মহিনা তো দেখতে দেখতে কেটে যাবে, পর এক বার ওই এক মহিনে মে যা রোজগার করবে তার অর্ধেকটা তোমাকে দিতে হবে। ক্যা করে বেটি, হ্যাঁ আমাকে তো খরচা চালাতে হয় না, খানে কা খরচা, রহনে কা খরচা, হ্যাঁ সব কুছ, বাজার হ্যাঁ,
তাও তো কিরায়া দিতে হয় না কেন? আমার নিজে বাড়ি আছে বলে, একটা বাড়ি পেয়েছি বলে কিরায়া দিতে হয় না তোমাকে। কিন্তু মুফত মে কিউ রাওগি? হ্যাঁ, আমার ঘর মে তোমার ইজ্জত বল কে কুছ চিজ হ্যায় না? আর তোমার রোজগার থেকে আধা যদি আমাকে দিয়ে দাও তাহলে তোমারই ইজ্জত বেঁচে যাবে না? টাকা পয়সা নিয়ে আমি ভাবছি না দিদিজি। আরে টাকা পয়সা নিয়ে ভাবে না তো কি নিয়ে ভাবে? পর এক বাত মে সাফ সাফ কে দেতি হুঁ, হ্যাঁ এ ভদ্র লোক কিন্তু সিফ নাচা গানা দেখনে ওয়ালে নেই হ্যায়। তাহলে মিয়া বিবি জেসে রহনে চাতে হ্যায় তোমারে সাথ? মানে ইস লাইন মে আয়ে হো? মিয়া বিবি জেসে পুরুষদের সাথে থাকতে হবে এটা এখনো বুঝতে পারোনি তুমি, নাকি বুঝেও না বোঝার ভান করছো? হঠাৎ আমার সাথেই থাকতে ইচ্ছে করলো কেন? আমি তো ওটা জিজ্ঞেস করতে পারি না, ইচ্ছা হয়েছে বলেছে। লোকটার সাথে আপনার দেখা হয়েছে তো দিদিজি? হ্যাঁ দেখা হয়নি, না দেখা হয় কি আমি বলছি? আরে এসব বড় বড় লোক আছে, এসব বড় বড় লোক হ্যাঁ, আদব কায়দা একদম অন্যরকম, খুদ থোড়ি না আতে হ্যাঁ পেলে সে, পেলে কোই ম্যানেজার কো ভেজতে হ্যাঁ, হ্যাঁ ও আকে বাতচিত করতে হ্যাঁ, উসকে বাদ খুদ আতে হ্যাঁ, ওই রকম করেই দেখা হয়েছে আমার। এক মাস উনি আমাকে কত টাকা দিচ্ছেন? তুমি লাইনে কতদিন এসেছো? বেশি দিন তো আসুনি, আবি তক তো পাক্কা একদম পাক্কা পাক্কা গানে ওয়ালি নাচলে ওয়ালি তো এখনো হয়নি না, তো সময় লাগবে, তো এখনই তো রুপিয়া নিয়ে দরাদরি তো তুমি করতে পারো না। আর তুমি ও নিয়ে মাথা ঘামাবে কেন? হাম কিস লিয়ে হ্যাঁ, আমি কোথা বলবো ওইসব নিয়ে? তাহলে আমাকে মানে কবে থেকে যেতে হবে ওখানে? এই তো দু তিন দিন মে বাবুজি আ যায়গে, তোমাকে নিয়ে যাবে। আর ওদিকে হাসপাতালে হ্যাঁ ও ঋষি সেন আগের আকে দেখে যে পাখি উড় গেয়া, ও তো ঢুঁড়তে ঢুঁড়তে এখানে চলে আসবে, এ তো আমার জানাই আছে। এলে বলো যে আমি ওর সাথে দেখা করতে চাই না, আর আমি বলবো তুমিও আর ওদের সাথে যোগাযোগ রেখো না। আরে তুমি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়িতে দাওয়াত দিয়েছিল, গিয়েছিলাম, মাহফিল হয়েছিল, বাস হয়ে গেল চলে এলাম। পর আর ও যদি তোমার সঙ্গে দেখা করতে চায় আমি তো বলে দেবো না বাবা দেখা হবে না, আমি তোমাকে ডাকবই না। আর যদি জিজ্ঞেস করে আমি বলবো তুমি বলেছো কি তুমি দেখা করতে চাও না। ঠিক তাই, আমি সত্যিই চাই না ওর সাথে কথা বলতে, আমাদের দেখা হোক এটাও আমি কোনোদিনও চাইবো না। চলো হাসপাতাল সে আই হো, হ্যাঁ একটু শুয়ে টুয়ে না কুছ খা লো, হ্যাঁ আর ওয়া তো একদম তাণ্ডব, আর তো একটু তাণ্ডব হো রা মা। কিসের তাণ্ডব? আরে ওখানে গিয়ে যদি দেখে যে তুমি নেই, আরে ওরা তো কাউকে জানাবে, কাকে জানাবে? যে ভর্তি করলো তাকেই তো জানাবে। হ্যাঁ আর যদি দেখে তুমি নেই সে তো একদম এখানেই আসতে চাইবে, আর তুমি যে হাসপাতাল থেকে সেই না করে চলে এসে তো এ তো জানতে পারবে না। দেখো না এলো বলে আমার কাছে ফোন। তোমার কোনো ফোন ধরার প্রয়োজন নেই। আরে ফোন না ধরলে কি এখানে আসতে পারবে না? এসে আচ্ছা হয় তো ফোন পকড় কে কে দে যে তুমি দেখা করতে চাও না, ওয়া রেনে তুমি পছন্দ নেই হ্যাঁ ভালো লাগে না তাই তুমি পালিয়ে চলে এসেছো, হো গিয়া। জবরদস্তি তো কিসি কো রাখনা নেই চাইয়ে না, যে থাকতে চায় না জোর করে কি করে রাখবে? না 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 চলো চলো একটু হাত মুখ ধুয়ে না কুছ খাও কে কে। হ্যাঁ না দিদিজি আমি হাসপাতাল থেকে খেয়ে এসেছি, এখন একটু ঘুমোবো। আচ্ছা বেটি তুই সো যা, হুম মে বগল ওয়ালে কমরে মে হু, নিন টুটনে সে মে চলি আউঙ্গি, হ্যাঁ এখানে শুয়ে পড় না, চল 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 উসে সোনে দে, চল নিকল ইয়াহ সে, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, চল চল চল। তুমি আমাকে যতই খোঁজো ঋষি সেন আমি তোমার কাছে ধরা দেব না কিছুতেই না। পেশেন্ট কোথায় বলুন, পেশেন্ট কোথায়? হ্যাঁ এই যে কালকে তো আপনারা বিলটা নিয়ে নিলেন, একবার সকালে এসে দেখবেন না পেশেন্ট কেমন আছে কোথায় আছে। স্যার কুল ডাউন কুল ডাউন, পেশেন্ট ইনচার্জে গিয়েছিল বলুন।
আপনাদের নামে ডায়েরি করব আমি, এগেইনস্টে কেস করব। কে ছিল পেশেন্টের দায়িত্বে? এখন কে দায়িত্বে ছিল বলে লাভ কি? পেশেন্ট কোথায়? পেশেন্টকে খুঁজে বার করুন। আপনারা কোনো দায়িত্ব পালন করেন না, রাত্রিবেলা আপনারা পরে পরে ঘুমন নাকি? কেউ যদি হাসপাতাল ছেড়ে চলে যায় আপনারা তো জানতেও পারবেন না। তুহিনা দায়িত্বে ছিল স্যার। তুহিনা, এই কেবিনের পেশেন্টের খবর কি? স্যার রাত্রিবেলায় তো পেশেন্টকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে গেছিলাম, সকালবেলা এসে দেখেও গেছিলাম। আর তাছাড়া সকালে তো স্যার আমার দায়িত্ব ছিল না, সকালে তো আমি ছিলাম স্যার দায়িত্বে সকালবেলা। কিন্তু আমি দেখলাম যে উনি ঘুমোচ্ছিলেন, তাই পরে ডেকে দিতাম। সকালবেলা তুমি পেশেন্টকে দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি, মানে গায়ে চাদর দেওয়া ছিল, তো আমি ভাবলাম উনি ঘুমোচ্ছেন। তারপরে এসব হই হই শুরু হয়ে গেল, মানে আমি আসতাম এক্ষুনি। গায়ে চাদর দেওয়া আছে মানে পেশেন্ট এখানে? এই তো পেশেন্ট, গায়ে চাদর দেওয়া। হ্যাঁ পেশেন্টেরা কেউ সুন্দর করে বালি সাজিয়ে দিয়ে উপরে চাদর দিয়ে চলে গেছে, পেশেন্টই হয়তো তাই করেছে। আপনার এক্স্যাক্টলি এখানে কি করছেন? তোমরা তাড়াতাড়ি গিয়ে খোঁজো, ওয়াশরুম টাশরুম দেখে আসো কোথাও আছে কিনা, তাদের অন্য কোথাও দেখো। এক সেকেন্ড, পেশেন্টকে যদি ওয়াশরুমেই পাওয়া যাবে তার মানে এই চত্বরেই পাওয়া যাবে? পেশেন্ট নিশ্চয়ই বালিশ রেখে চাদর চাপা দিয়ে চলে যাবে না। আচ্ছা আপনারা কি করে সামলাবেন বলুন তো? টাকা নেওয়ার ব্যাপারে মনে থাকে না? টাকা নেওয়ার সময় তো তাড়াহুড়ো পড়ে গেছিল, এখন আপনারা কি করে সামলাবেন দেখুন। আপনি চিৎকার করবেন না স্যার, একটু একটু শান্ত হন, এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি, আমরা দেখছি, একটু শান্ত হন। কোনোদিনও ঘটেনি বলে যে আর কোনোদিন ঘটবে না তার কোনো গ্যারান্টি আছে? স্যার আমরা দেখছি, যত তাড়াতাড়ি সম্ভব দেখছি, প্রয়োজন হলে আমরা নিজেরাই থানা পুলিশ করব। কোন ভিত্তিতে করবে? কালকেই তো আপনারা ফাইনাল বিল নিয়ে নিয়েছেন, এখন পেশেন্ট যদি বলে ফাইনাল বিল নেওয়ার পর ওকে ছেড়ে দেওয়া হয়েছে তখন আপনারা কি বলবেন? আর হ্যাঁ, আজকের ডেটের ডিসচার্জ সার্টিফিকেট কালকে ইস্যু করে দেওয়া হয়েছে। কেন কেন করা হয়েছে? কারণ ডক্টর আজকে অ্যাভেলেবেল নেই। এর জন্য এখন যারা পেশেন্টের সঙ্গে দেখা করতে এসেছিল তারা যদি ডিসচার্জ সার্টিফিকেটের কপি নিয়ে এসে বলে তখন আপনারা পুলিশকে কি বলবেন বলুন? আমি আপনাদের এগেনস্টে কেস করব, আপনারা কিচ্ছু করতে পারবেন না। কিছু মনে করবেন না স্যার, ঠিক যে কারণে আমরা থানা পুলিশ করে কিছু করতে পারবো না ঠিক সেই একই কারণে আপনিও থানা পুলিশ করে কিচ্ছু করতে পারবেন না। কারণ কাল রাতেই আমরা পেশেন্ট পার্টিকে ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দিয়েছিলাম। বাজে কথা বলতে এসেছেন, পেশেন্টের দায়িত্ব কে ছিল? আমি ভর্তি করেছিলাম, আমি, সাইনটা আমার ছিল। এবার আপনারা অন্য কারোর থেকে পেমেন্ট নিয়েছেন, ডিসচার্জ সার্টিফিকেট তাকে দিয়ে দিয়েছেন, আমাকে জানালেন না। দেখুন স্যার ভেতরের খবর আমরা তো জানি না, আমরা ভেবেছিলাম উনি হয়তো পেশেন্ট পার্টির কেউ একজন, আর সেই জন্যই আপনি আমাকে রুল শেখাতে এসেছেন। আমাকে রুল শেখাতে এসেছেন রাইট? আপনি যখন রুল জানেন না তাহলে এখানে চাকরি করতে এসেছেন কেন? ঠিক আছে ফাইন, এবার আপনারা বুঝবেন, খুব ভালো করে বুঝবেন রুল না জানার ফলটা কি। স্যার স্যার স্যার, দিদিজি বাবুজি, নমস্তে বাবুজি। আপনারা এসে গেছেন? জি জি জি, প্রণাম কর বাবুজি কো। আপ লোক সামান কা? ও গাড়িতে আছে বাবুজি, ও ড্রাইভার জি বললেন যে খুদি নিয়ে আসবেন সামান। সেই বলে আপনি হলেন আমাদের মেহমান।
আর মালিকা জানকে তো আমি আমার দিলের সিংহাসনে বসিয়ে রেখে দিয়েছি।